প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রাশেদ, আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, একটা পরামর্শমূলক টপিকস, যে জিনিসটা আপনাদের আসলে কাজে লাগে। যেটা হলো একটা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যখন আদালতে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণের পরে আদালত তাকে জামিন দেন, বা অব্যাহতি দেন বা খালাসপ্রাপ্ত করেন, তখন আদালত একটা রিকল বা পরোয়ানা ফেরত নামে একটা আদেশ তাকে দেন, যে আদেশটা ওই ব্যক্তির উচিত সংশ্লিষ্ট থানাকে পৌঁছে দেয়া। সেক্ষেত্রে ওই ব্যক্তি একটা ভুল করে, যে ভুলটা করে সচরাচর আমরা প্রত্যক্ষভাবে সেটা দেখি, যেটা হলো ওই আদেশনামাটা, আদালতের রিকলটা তারা এনে থানায় পৌঁছে না দিয়ে তারা ঘরের মধ্যে রেখে দেয়। তার ঘরের মধ্যে রেখে সে অনায়াসে জীবনযাপন করতেছে। এখানে তার একটা ভুল হলো, আদালত কিন্তু তাকে অবগত করে অথবা বিজ্ঞ অ্যাডভোকেট সাহেব তাকে বলেও দেয় যে আপনারা এটা অবশ্যই সংশ্লিষ্ট থানায় পৌঁছে দিবেন, কিন্তু তারা কি করে, অবহেলা করে ঘরের মধ্যে রেখে দেয়। রেখে দিয়ে তারা নির্দ্বিধায় চলাফেরা করতেছে, কিন্তু ওই ব্যক্তির ওয়ারেন্টটা থানায় থাকার কারণে, মুলতবি থাকার কারণে পুলিশ কিন্তু তাকে আবারও গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যাচ্ছে বা তাকে যেখানে পাইতেছে সেখানে ধরার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে ভুলটা ছিল তারই, কেননা আদালত কিন্তু ওনাকে দেওয়ার পরে বলছে যে থানায় পৌঁছে দিয়েছেন। থানায় না দেওয়ার কারণে আমাদের কাছে যে মুলতবি ওয়ারেন্টটা থেকে থাকে, আমরা কিন্তু ওই ওয়ারেন্টটা ধরার জন্য বা ওয়ারেন্টটা তামিল করার জন্য বা কার্যকরী করার জন্য তাকে গ্রেপ্তার করার চেষ্টা করি। সেক্ষেত্রে ওই ব্যক্তিটা হয়রানির শিকার হয়। তাই আমি একটা মেসেজ এখানে দিব, আমি এই রিকল বা পরোয়ানা ফেরতের যে ব্যাপারটা, এটা আজকে বলার উদ্দেশ্যটা একটাই, আপনারা যখনই আদালত থেকে জামিনপ্রাপ্ত হবেন বা খালাসপ্রাপ্ত হবেন বা অব্যাহতি পাবেন মামলার, এই যে এই রিকল বা পরোয়ানা ফেরতটা, আপনারা অবশ্যই সাথে সাথে এসে ওই দিন পারেন বা পরদিন পারেন এসে সংশ্লিষ্ট থানায় ডিউটি অফিসারের নিকট অথবা এই যে ওয়ারেন্ট রেজিস্টার নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট অফিসারের নিকট পৌঁছে দেবেন। ওইটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার নামে যে মুলতবি ওয়ারেন্টটা থানায় থেকে থাকে সেই ওয়ারেন্টটা আমরা